তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের এই করোনা পরিস্থিতিতে দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। আমাদের অবশ্যই ঘরে থাকতে হবে, এই মহামারী সংক্রমণের একমাত্র উপায় হচ্ছে আমাদের ঘরে থাকা। তো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি সম্পর্কে আজকে আমি পড়াবো। তো শুভ সকাল, আমি পঙ্কজ পালি, শুরু করছি। তোমরা তোমাদের বইয়ের 20-22 পৃষ্ঠায় চলে যাবে। আজকে কম্পিউটার নেটওয়ার্ক আমি আজকে পড়াবো। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এখানে একটি রাউটার আছে, সার্ভার, তার সাথে সংযুক্ত আছে একটি কম্পিউটার। এখানে কয়েক ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে একটি কম্পিউটারে নেটওয়ার্কে যারা সেবা নেবে তাদেরকে বলা হয় ক্লায়েন্ট। এই ক্লায়েন্টটা একটা সুইচের মাধ্যমে, আমরা সুইচ কি একটু পরে আমরা সেটা পড়াবো। এই সবগুলো ক্লায়েন্ট যুক্ত আছে একটি সার্ভারে। সার্ভার হচ্ছে এটিও এক ধরনের একটি কম্পিউটার, যেটি হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার, এটি সাথে একটি প্রিন্টার যুক্ত আছে। একটু খেয়াল করে দেখতে পাবে, এই যে তিনটা ক্লায়েন্ট একটা সার্ভারের জন্য একটিমাত্র প্রিন্টার সেবা সবাই পাবে যদি তার একটি রাউটার এবং একটি সুইচের মাধ্যমে। পুরো প্রক্রিয়াটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। তো তোমরা সবাই 20 পৃষ্ঠায় চলে যাও, আশা করি আমার সাথে সবাই জয়েন করছো। আজকে আমরা এই শিখন ফলগুলো অর্জন করব। আজকে কম্পিউটার নেটওয়ার্ক কি তা বলতে পারবো, টপোলজির সংজ্ঞা বলতে পারবো, টপোলজিগুলো ব্যাখ্যা করতে পারবো। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। এটি পুনরায় একটি কম্পিউটার নেটওয়ার্কের চিত্র, এখানে একটু ডিটেলস আছে, আমি বর্ণনা করছি। একটু খেয়াল করো, সুইচ, সুইচের সাথে আছে একটি ওয়্যারলেস রাউটার, অর্থাৎ এই সিগন্যালটাকে রাউট করবে একটি রুমের মধ্যে বা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ছড়িয়ে দেবে, এবং এই মডেমটা আমাদের ইন্টারনেটের সাথে কানেক্ট করতে সহযোগিতা করবে। সুইচের সাথে যুক্ত আছে একটি সার্ভার, একটি প্রিন্টার, পুনরায় একই চিত্র, ওইখানে কয়েকটি ক্লায়েন্ট যুক্ত আছে। এবং এখানে যারা, এই যে আমরা একটু আগে যে চিত্রটা দেখতে পেয়েছিলাম, এখানে একটা বিষয় যে এই যে লাইনগুলো আমরা টানেছি, সেই লাইনগুলো আসলে কিন্তু কোনো লাইন হয় না, এখানে হবে কিছু মিডিয়াম। মিডিয়াম মানে যার মাধ্যমে কম্পিউটারের ক্লায়েন্ট, সার্ভার, প্রিন্টার গুলো নেটওয়ার্কের সাথে যুক্ত। এই মিডিয়াম হতে পারে অপটিক্যাল ফাইবার, সুইচড পেয়ার কেবল, এমনকি সেটা ওয়্যারলেস সিগন্যালও হতে পারে, রেডিও সিগন্যালও হতে পারে। সো এখানে একটি নেটওয়ার্কে কি কি জিনিস আমাদের আছে সেটা আমরা পরের চিত্রটিতে গেলে একটু ডিটেলসে জানতে পারবো। এখানে একটি নেটওয়ার্কে কী কী থাকে, ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট হচ্ছে একটি নেটওয়ার্কে যারা সেবা গ্রহণ করবে। এরপর এই যে ক্যাবলগুলো, এটাকে আমরা বলতেছি মিডিয়াম। এরপর বিভিন্ন যন্ত্রপাতিগুলো থাকবে, সুইচ থাকবে, রাউটার থাকবে, এই টপিক জিনিসগুলো থাকবে, এবং পুরো ব্যবস্থাটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছ কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞাটা কি হতে পারে। আসো আমরা সংজ্ঞাটা একটু দেখি। সংজ্ঞাটা হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম। আমরা একটু আগেই বলেছি মাধ্যম কি, মাধ্যম হচ্ছে সেটি হতে পারে তার বা ওয়্যারলেস।
তার মধ্যে আছে অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার কেবল, এগুলো একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভিতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাকে কম্পিউটার নেটওয়ার্কে লিখে নিবে। আমি আবার বলছি, দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভিতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। একটু সময় নিচ্ছি যাতে তোমরা জিনিসটা লিখে নিতে পারো। আমি আবার বলছি, মাধ্যম হচ্ছে তার কেবল, আর আমরা সেটা তথ্য পাতা আদান প্রদান করতে পারবো, তখন সেটিকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। সেটা লিখে নিয়েছো। এবার আমরা একটি কম্পিউটার নেটওয়ার্কে কি কি কাজে ব্যবহার করা যায় আমরা একটু দেখি। আমরা একটু আগে আগে চিত্রে আমরা কম্পিউটার নেটওয়ার্ককে দেখেছি যে একটা প্রিন্টার ইউজ করছে, অর্থাৎ হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা যায়। যে একটা নেটওয়ার্কে যদি 10 জন ক্লায়েন্ট থাকে, 10 জন ক্লায়েন্টের জন্য একটি প্রিন্টার ইউজ করা যাবে। এরপর সফটওয়্যার রিসোর্স শেয়ার করা যায়। যে সফটওয়্যার রিসোর্স মানে একটি ব্যাংকে যদি 50 জন অফিসার থাকে, সবার জন্য আলাদা আলাদা সফটওয়্যার কোম্পানি কিনে নেবে, সেখানে একটি সফটওয়্যার সবাই শেয়ার করে, তাহলে সেটাকে আমরা বলছি সফটওয়্যার রিসোর্স শেয়ার করে। এরপর ফাইল বা ইনফরমেশন রিসোর্স শেয়ার করে, অর্থাৎ আমরা নেটওয়ার্কের মাধ্যমে ইমেইলের মাধ্যমে ফাইল পাঠানো, প্রেরণ করা, গ্রহণ করা এবং ইনফরমেশন রিসোর্স শেয়ার, এবং কি আমরা যে মেসেঞ্জারে যে চ্যাট করছি সেই ইনফরমেশনগুলো আমরা শেয়ার করতে পারি। তাহলে আমরা হার্ডওয়্যার রিসোর্স অর্থাৎ প্রিন্টার, যেমন প্রিন্টারকে যদি আমরা একটা প্রিন্টার যদি 10 জনের মধ্যে ইউজ করি তখন সেটা হবে কি হার্ডওয়্যার রিসোর্স। এরপর আছে সফটওয়্যার রিসোর্স। আমি একটু আগেই বলেছি একটি সফটওয়্যার যখন একাধিক ব্যক্তি বা ক্লায়েন্ট ব্যবহার করবে তখন সেটা হবে সফটওয়্যার রিসোর্স শেয়ার। ফাইল, ফাইল যখন একজন থেকে অন্যজনে আমরা প্রেরণ করব তখন সেটিকে আমরা বলতে পারি ফাইল বা ইনফরমেশন ডেটা রিসোর্স শেয়ার করব। তাহলে এই পয়েন্টটা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা তোমরা লিখে নিবে। এর মাধ্যমে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কি কি কাজে আমরা ব্যবহার করব তার কি ছোট্ট ধারণা আমরা পাচ্ছি। এটা তোমরা একটু এখন তোমাদের খাতায় লিখে নেবে, স্ক্রিনশট নিয়ে রাখলেও পরবর্তীতে তোমরা এটা লিখে নিতে পারো। ওকে বয়স, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তোমরা এখন যদি একটু লিখতে সমস্যা হয় তাহলে পরবর্তীতে তোমরা এটা ভিডিওটা রিভাইন করেও তোমরা দেখতে পারো। একটা নেটওয়ার্ক প্রকার, নেটওয়ার্কের অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করে। 1 নম্বর হচ্ছে পে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ যেমন একটি রুমে একটা ব্লুটুথ বা একটা রাউটারের মাধ্যমে যদি আমরা একটা নেটওয়ার্ক সৃষ্টি করি তখন সেটাকে বলবো আমরা পেড, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ছোট্ট একটা রুমের মধ্যে যেটা কাভার করবে সেটাকে আমরা বলবো পেড। এরপর লোকাল এরিয়া নেটওয়ার্ক,
তাহলে একটা নির্দিষ্ট এরিয়া, সেটা হতে পারে একটা বিল্ডিং বা একটা বড় একটা ফ্লোর, এই ফ্লোরের মধ্যে যখন আমরা নেটওয়ার্ককে একটা নেটওয়ার্ককে আমরা ছড়িয়ে দিব তখন সেটাকে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা মেন, এটা একটি শহরের মধ্যে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ল্যান্ডগুলোকে আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করবো সেটাকে আমরা বলতে পারি মেন, সেটা একটা শহরের মধ্যে সীমাবদ্ধ, শহরের মধ্যে ছড়িয়ে থাকতে পারে। এবং একটা সমগ্র পৃথিবীর ছোট ছোট ল্যান্ডগুলোকে আমরা যদি একসাথে কানেক্ট করি তখন সেটাকে আমরা বলবো ওয়েল বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে মোট চার ভাগে ভাগ করা যায়, এটা একটু আমরা মনে রাখবো। প্লেন, মেন অ্যান্ড ওয়েল। প্লেন হচ্ছে একটা নির্দিষ্ট রুমের মধ্যে ব্লুটুথ দিয়ে বা রাউটার দিয়ে আমরা যখন কানেক্ট করবো সেটা হবে প্লেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর একটা ফ্লোর বা একটা বিল্ডিংয়ের মধ্যে যখন আমরা কানেক্ট করবো অনেকগুলো ক্লায়েন্টকে তখন সেটাকে আমরা বলতে পারি ল্যান বা লোকাল এরিয়ার মধ্যে। একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্ককে যখন আমরা কানেক্ট করবো তখন আমরা বলতে পারি মেন। তারপর হচ্ছে ওয়ে, সমগ্র পৃথিবীর ছোটো ছোটো লোকাল এরিয়া নেটওয়ার্কগুলোকে যখন আমরা কানেক্ট করবো তখন আমরা বলতে পারি ওয়ে বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যে তোমরা একটু নোট রাখবে, আমরা পরবর্তীতে যাচ্ছি। এই যে একটা আমরা যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, সেই নেটওয়ার্কটা যখন নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি যখন ব্যবহার করা, অর্থাৎ কীভাবে কানেক্ট করলে আমরা নেটওয়ার্কের সুবিধাটা পাব করা যায়, এবং এই ভিন্ন পদ্ধতি, এই ভিন্ন ভিন্ন পদ্ধতিগুলোকে আমরা বলতেছি টপোলজি। অর্থাৎ একটি নেটওয়ার্কে কম্পিউটারগুলোকে কানেক্ট করার জন্য যে ডিফারেন্ট ডিফারেন্ট পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলিকে আমরা বলতে পারি টপোলজি। নেটওয়ার্কে অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য যে ভিন্ন ভিন্ন যে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় এই বিভিন্ন পদ্ধতিগুলোকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তোমরা তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় এই সংজ্ঞাটা পেয়ে যাবে। টপোলজি কয়টা? টপোলজি এক নম্বর টপোলজি হচ্ছে বাস টপোলজি, এরপর হচ্ছে রিং টপোলজি, তারপর হচ্ছে স্টার টপোলজি, এরপর হচ্ছে ট্রি টপোলজি, দেন ম্যাশ টপোলজি। মোট পাঁচটা টপোলজি আমরা আজকে করব। কি কি উপায়ে সেটা কানেক্ট করলে আমরা সর্বোচ্চ সুবিধাটা পেতে পারি? তাহলে শুরু করি প্রথম টপোলজি। প্রথম টপোলজি হচ্ছে এই এই টপোলজিটা। এই টপোলজিটার নাম তোমরা যা বলতে পারো, যেটি একটি ব্যাকবোন ওয়্যারের মাধ্যমে কানেক্ট হয়েছে। খেয়াল করো যে এই সিগন্যালটা পুরো নেটওয়ার্ক জুড়ে সে রোটেট করছে, এবং সেখানে যে এই ক্যাবলটা, এই ক্যাবলটাকে আমরা বলছি মূল বাস বা ব্যাকবোন। ওকে, এখানে এই যে গোল গোল বৃত্তগুলো সেগুলো হচ্ছে এক একটা ক্লায়েন্ট, এবং এই যে একটা ব্যাকবোন ওয়্যারের মাধ্যমে সবগুলো কানেক্ট হওয়াকে বলা হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে একটি ব্যাকবোন। এখানে ব্যাকবোন তার মধ্যে দিয়ে সব ক্লায়েন্টরা যোগাযোগ করে। সেখানে যদি ব্যাকবোন ক্যাবলটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু ভেঙে পড়বে। তাহলে আমি আবার বলছি, মাঝখানে যে ক্যাবলটা জুড়ে দেওয়া আছে সেটার নাম হচ্ছে মূল বাস বা ব্যাকবোন। ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণটাই নষ্ট হবে। তাহলে একটি ব্যাকবোন ক্যাবলের মাধ্যমে যদি কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়া হয় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে বাস টপোলজি।
এই এই এটা দেখো তোমরা এটা একটা বৃত্তের মতো পদ্ধতিতে এটা কানেক্ট হয়েছে এবং সেটাতে একটা নির্দিষ্ট অরিয়েন্টেশনে সিগন্যাল গুলো রোটেট করে, অর্থাৎ সেটা আমি সেটা বাঁ দিক থেকে ডান দিকে দেখিয়েছি বা ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা রোটেট করছে, এটাকে বলা হচ্ছে কি রিং টপোলজি। রিং অর্থাৎ সেটা একটা আংটির মতো। এই রিং টপোলজিতে আমরা যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা ক্লায়েন্টকে আমি যুক্ত করেছি, এখানে যদি 7 নম্বর ক্লায়েন্টকে যুক্ত করতে হয় তাহলে কিন্তু পুরো রিংটাকে আমাদের ভেঙে দিতে হবে, নতুন করে রিংটা তৈরি করতে হবে, সেখানে নতুন করে রিং পুরো পূর্বেরটা বজায় রেখে রিং টপোলজি কানেক্ট হওয়ার কোনো সুযোগ নেই। এবার যদি আমি একটা রিংয়ে একটা ক্লায়েন্ট যদি কাজ না করে, এই ক্লায়েন্টের যদি বাইরেটা যদি কাজ না করে, পুরো রিংটা কিন্তু আর কাজ করবে না। তবে এটা একটা নির্দিষ্ট অরিয়েন্টেশনে ঘুরে ক্যাবল কস্টিং অনেক কম, তাহলে এই পদ্ধতিটা বলা হচ্ছে রিং টপোলজি। যে টপোলজিতে ক্লায়েন্টটা একটা রিংয়ের মাধ্যমে রিংয়ে যুক্ত থাকে, এখানে এক্স্যাক্টলি রিংয়ে থাকতে হবে না, এরা কিন্তু ছড়িয়েছে কেউ থাকতে পারে, এই পদ্ধতিটাকে বলা হয় রিং টপোলজি। এটা তোমরা একটু দিকে মনে রাখতে হবে। এরপর এই যে এটা যে পদ যে টপোলজিতে একটি হাব বা সুইচের মাধ্যমে ক্লায়েন্টটা যুক্ত থাকে সেই টপোলজিটাকে বলা হয় স্টার টপোলজি। এখানে এই প্রত্যেক ক্লায়েন্টটা কিন্তু যাবে যোগাযোগ করতে পারবে হাব বা সুইচ এই নেটওয়ার্ক ডিভাইসটার মাধ্যমে। হাব বা সুইচ হচ্ছে এই স্টার টপোলজির ব্যবহার করা একটি নেটওয়ার্ক ডিভাইস। এই নেটওয়ার্ক ডিভাইসটি ডিসাইড করে যে সিগন্যাল কোন দিকে যাবে। সুইচ কিন্তু আগে থেকে প্রত্যেকটা ক্লায়েন্টকে একটা করে ম্যাক অ্যাড্রেস দিয়ে দেয়। ম্যাক অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিফিকেশন নাম্বার, সেজন্য সুইচকে একটি স্মার্ট কম্পিউটার নেটওয়ার্কের যন্ত্রপাতির তালিকাভুক্ত করা হয়। হাব কিন্তু ওভাবে তো ইয়াটা করে না, ম্যাক অ্যাড্রেসটে সুইচ করে না, সে যখনই সিগন্যালটা পায় সবার কাছে পাঠিয়ে দেয়। ও সুইচের মতো ওরকম স্মার্ট নয়। তাহলে স্টার টপোলজিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে এই স্টার টপোলজিটা ইউজ অনেক বেশি। স্টার টপোলজিতে হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এখানে আমি এখন কিন্তু 32 পোর্টে 64 পোর্টে সুইচ পাওয়া যায় যেটা সবাই যুক্ত হতে পারে। তাহলে এই টপোলজিতে মাধ্যমে এই টপোলজিতে হাব বা সুইচের মাধ্যমে সবাই যুক্ত হতে পারছেন এবং এই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। এইটা দেখো, এটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি ট্রি হচ্ছে গাছ, একটা গাছে যেমন শাখা প্রশাখা যুক্ত থাকে, তুমি এখানে দেখতে পাবে এটা যদি একটি গাছ হয় গাছের শাখা সাথে প্রশাখা যুক্ত হয়ে এটি টপোলজিতে গঠন করা হয়। তুমি যদি একটু দেখো, আমি যদি এটাকে একটু ঢুকে রাখি, আবার এটাকে যদি আমরা একটু সেন্টার ডিভাইস বলি, আবার এটাকে কিন্তু একটা স্টার মনে হবে। অ্যাকচুয়ালি তাই ট্রি টপোলজিতে অনেকগুলো স্টার নেটওয়ার্ক যুক্ত করে একটি ট্রি টপোলজি যুক্ত করা হয়, তৈরি করা হয়। যেমন এটাকে আমরা যদি পারবি, এটা এখানে একটা সেন্টার ডিভাইস যদি আমরা কল্পনা করি, তাহলে এটা আর এটা মিলে কিন্তু একটা স্টার গঠন করছে, কারণ যেখানে একটা সেন্টার ডিভাইস থাকে সেটা কিন্তু একটা স্টার গঠন করছে। তাহলে যে টপোলজিতে এখানে একাধিক স্টার নেটওয়ার্ক এর সমস্যা
সার্টিফিকেট কে ট্রি টপোলজি বলা হচ্ছে। এটা তোমরা একটু দেখো, এবার পরবর্তীতে যে টপোলজিটা আমরা দেখব সেটি হচ্ছে এটা। এখানে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, একটা এখানে একটা ক্লায়েন্টের সাথে প্রত্যেকটা ক্লায়েন্টের একটা ডেডিকেটেড ক্লায়েন্ট, যেমন এটার সাথে এটার আছে, এটার সাথে এইটার আছে, এটার সাথে এইটার আছে, একই সাথে আবার এটার সাথে এটার আছে, এটার আছে, এটার আছে, এটার আছে, এটার আছে, সবগুলো যুক্ত আছে। এই সবগুলো সবার সাথে সবার একটা ডেডিকেটেড যুক্ত আছে। এভাবে যখন ডেডিকেটেড একটি সংযোগ প্রত্যেকের সাথে সংযুক্ত থাকবে সেটিকে বলা হয় কমপ্লিট ম্যাশ। এটা একটি ম্যাশ টপোলজি। এই ম্যাশ টপোলজিতে প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে ডেডিকেটেড ভাবে যুক্ত থাকে, এবং যখন ডেডিকেটেড ভাবে যুক্ত থাকবে তখন সেটি বলা হচ্ছে কমপ্লিট ম্যাশ। যেমন এখানে ছয়জন ক্লায়েন্টের সাথে একটি ডেডিকেটেড নেটওয়ার্ক যদি যুক্ত আছে তাহলে আমরা বলতে পারি এটা একটা সিক্স ক্লায়েন্ট কমপ্লিট ম্যাশ। তাহলে আশা করি তোমরা টপোলজি কি গুলো বুঝতে পেরেছ, এবং টপোলজিগুলো চিত্রগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ, এবং টপোলজিগুলো কি কি কাজে ব্যবহার করলে, কোন টপোলজি ব্যবহার করলে, টপোলজি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করলে আমরা সর্বাধিক বেনিফিট পেতে পারি, সেই টপোলজিটাই আমরা ব্যবহার করব আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা। তাহলে আমরা এবার একটা বাড়ির কাজে আমরা লিখে নেব, তোমরা বাড়ির কাজটি করে যদি আমাকে ওই বাড়ির কাজটার একটা ছবি তুলে আমার ইনবক্সে পাঠিয়ে দাও, আমি তোমাদের চেক করে আমি বলবো যে এটা শুদ্ধ হয়েছে কিনা, এটা একটু তোমরা লিখে নেবে। বাড়ির কাজটি হচ্ছে নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন টপোলজি বেশি উপযোগী, যুক্তি সহকারে উপস্থাপন করবে। আরেকটা হচ্ছে বিভিন্ন প্রকার টপোলজিগুলোর মধ্যে তুলনামূলক ক্ষেত্রে চার্ট তৈরি করবে, অর্থাৎ কোনটা সবচেয়ে বেশি বেনিফিটেড। এই দুটা তোমরা খাতায় লিখে আমাকে যদি ওইটা বাড়ির কাজের খাতার একটি ছবি পাঠিয়ে দাও, আমি তোমাদের দেখে সেটি মূল্যায়ন করে পুনরায় তোমাদেরকে রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে, আমাদের অবশ্যই আমাদের ঘরে থাকবে, সুস্থ থাকবে, এবং বাসায় সহ আমাদের দেশকে সুস্থ রাখার জন্য আমাদের এই মুহূর্তে ঘরে থাকা ছাড়া কোনো অন্য কোনো উপায় আমাদের নেই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ।